हेलो बंधुरा, आजकेर भिडियोते आपनादेर देखाबो कीभावे आपनारा नतून एकटा फोनपे अकाउंट तैरी करबेन। এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই একটা ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো কিভাবে করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফোনপে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবার প্রথম আপনারা প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন ফোনপে। ফোনপে সার্চ করার পরে আপনাদের এখানে ডাউনলোড অপশান চলে আসবে বা ইনস্টলের অপশান চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন ওপেন অপশান আছে। তো এই ওপেন অপশান আপনাদের আসবে যখন আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখানে ওপেন অপশানে আপনারা ক্লিক করে এটাকে আপনারা ওপেন করে নেবেন। তো আপনাদের বলে রাখি, এই ফোনপে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের কিন্তু ব্যাংকের সাথে আপনাদের মোবাইল নম্বর লিংক থাকতে হবে, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। তো এবার আপনারা ফোনপে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাকে ওই মোবাইল নাম্বার দিতে বলছে যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে। তো এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, যে মোবাইল নম্বরটা আপনার ব্যাংকের সঙ্গে লিংক করা আছে। তো ওই ওটিপিটা এখানে আপনি এখানে লোড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার আপনারা উপরের দিকে দেখুন একটা অপশান পেয়ে যাবেন, দেখুন প্রোফাইল। এই যে প্রোফাইল যে চিহ্নটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসুন, এখানে দেখুন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে অপশানটা আছে এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন, কোন ব্যাঙ্ক আপনার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক, বা আপনারা এখানে সার্চ করলে অনেকগুলো ব্যাঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যে ব্যাঙ্ক হবে আপনারা এখান থেকে ক্লিক করে এটা আপনারা বসিয়ে নেবেন বা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে SBI, তাই আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা লিখে দেব। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন ব্যাংকের নাম চলে আসবে। এবার আপনারা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে প্রথম সিম না দ্বিতীয় সিম লিঙ্ক করা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। যাদের দুটো সিম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা দেখায়। তারপরে এটা লোড নেবে। লোড নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনাকে কী করতে হবে, প্রসিড টু অ্যাড এই অপশানে ক্লিক করতে হবে। তো যদি কোনো রকমে এখানে ভুল থাকে তাহলে আপনারা এডিট করে আপনারা কিন্তু এটা আবার ঠিক করে নিতে পারেন। তো প্রসিড টু অ্যাড এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো এবার আপনারা কী করবেন, এবার আপনাদের সেট ইউপিআই পিন এই যে অপশানটা আছে এর উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের ইউপিআই পিন সেট করতে হবে। তো এর জন্য আপনাদের ডেবিট কার্ডের উপরে যে 16টা সংখ্যা আছে তার মধ্যে লাস্ট 6টা সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে, এবং ওই ডেবিট কার্ডটা ভ্যালিড কতদিন আছে সেটা আপনার এখানে বসাতে হবে। ভ্যালিড আপ টুর জায়গায় নিচে দেখুন মাসের ঘরে মাস এবং ইয়ারের ঘরে ইয়ারটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। তো এখানে আমার ডেবিট কার্ড আছে, তাই আমি এখানে ডেবিট কার্ডটা দিয়ে দেখাচ্ছি। যদি পরবর্তীকালে আপনারা কমেন্ট করেন যে কীভাবে আপনারা ডেবিট কার্ড না দিয়ে করব সেরকম একটা ভিডিও দেন, তাহলে আমি একটা নতুন ভিডিও দিয়ে দেবো। তো প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ওটিপি আপনাদের মোবাইলে আসবে, সেই ওটিপিটাই আপনাকে এখানে সেট ইউপিআই পিনের ঘরে আপনাকে বসাতে হবে। তো ওটা বসানোর পরে ওটাই আবার কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার ইউপিআই পিন কিন্তু ওটা সেট হয়ে যাবে। এবার পরবর্তীকালে আপনারা যদি ওই ইউপিআই পিনটাকে চেঞ্জ করতে চান আপনারা করতে পারেন। আপনাদের ইচ্ছা মতন ইউপিআই পিন আপনারা বসাতে পারেন, 6 অক্ষরের ইউপিআই পিন আপনারা নিজের ইচ্ছা মতন পরবর্তীকালে বসাতে পারবেন। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে আমি এই স্ক্রিনটা ব্ল্যাক কেন করে রেখে দিয়েছি, আমি কেন দেখাচ্ছি না আমি কিভাবে ইউপিআই পিন সেট করছি। তো আমি কিন্তু ইউপিআই পিন সেট করার সময় স্ক্রিন রেকর্ডিংটা চালু করে রেখেছিলাম। এটা যেহেতু ফোনপে অ্যাপের একটা সিকিউরিটি, সেই সিকিউরিটি পারপাস আমার কিন্তু এই যে ইউপিআই পিন সেট করাটা কিন্তু ব্ল্যাক করে দিয়েছে।
এটা ফোনপে অ্যাপের তরফ থেকেই কিন্তু এরকম করে দেওয়া হয়েছে। তো আমি যেভাবে বললাম আপনাদের মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটাই আপনারা এখানে ইউপিআই পিনের ঘরে বসিয়ে দেবেন এবং নিচে সেই পিনটাকেই আবার কনফার্ম করে দেবেন, তাহলে কিন্তু ওই পিনটাই আপনার কিন্তু ইউপিআই পিন হয়ে যাবে। তো পরবর্তীকালে আপনারা ওই ইউপিআই পিনটাকে চেঞ্জ করে নেবেন। ইউপিআই পিন চেঞ্জ করে নেওয়ার পরে আপনাদের যে ইউপিআই পিনটা আপনারা রাখবেন নতুন করে, সেই ইউপিআই পিনটাই আপনার ওখানে থেকে যাবে। তো ইউপিআই পিন সেট করার পরে আপনারা ব্যাকে আসবেন, এসে এখানে দেখুন চেক ব্যালেন্স যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে শো হবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইউপিআই পিন দিতে বলবে, তো ইউপিআই পিনটা দিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাদের ব্যালেন্স কিন্তু আপনারা দেখতে পাবেন। এইভাবে আপনারা পরবর্তীকালে আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন এবং আপনারা আপনাদের রিলেটিভ কাউকে আপনারা কিন্তু এই এখান থেকে টাকা পাঠাতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। আপডেট যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল। ধন্যবাদ, জয় হিন্দ।